আলাইকুম ফিয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আমি ফারিয়া। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি 3 কাপ বাঁধাকপি কুচি করে নিয়েছি, 2.5 কাপ ময়দা নিয়েছি, ধনে পাতা কুচি পরিমাণ মতো, ডিম 1টি, গোলমরিচ গুঁড়া 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 2টি, সয়া সস 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ 4টি। চলুন এবার মিশ্রণটা মাখিয়ে নিই। প্রথমে মিশ্রণটি মাখাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিব, লবণ দিচ্ছি। এখন একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার বাঁধাকপি কুচি দিয়ে দিব। ভালো করে প্রেস করে মাখিয়ে নিতে হবে। একটু নরম করে মাখিয়ে নেবার পরে আমি ময়দা দিব। এবার একটু একটু করে আমি ময়দা দিব। এই ময়দাটুকু থাকবে, আমি পরে আবার দিব। আমি এখানে উষ্ণ গরম পানি ইউজ করছি, একটু একটু করে পানি দিব। সামান্য একটু বেকিং পাউডার দিব, 1/2 চা চামচ মতো। বাকি ময়দাটুকু দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে দিব। এখন আর একটু পানি লাগবে, আর একটু পানি অ্যাড করব আমি। মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে, এখন আমি 20 মিনিট এটাকে রেস্টে রাখবো, তারপর পাকোড়াগুলো ভেজে নিব। ভিউয়ার্স, 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, তেল আমি গরম দিয়ে দিয়েছি, এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো আমি মিডিয়াম আঁচে ভাজবো। এটা বিকালে নাস্তা হিসেবে অনেক মজা লাগে। আপনারা রোজার সময় ইফতারিতেও এটা বানাতে পারেন। পাকোড়াগুলো এখন আমি উল্টে দিব। হালকা ব্রাউন ব্রাউন করেই ভাজবো আমি। এক পাশ হয়ে গেছে আমাদের, এখন আর এক পাশ হওয়ার জন্য ওয়েট করব। পাকোড়াগুলো হয়ে গেছে, এরকম ব্রাউন হলে নামিয়ে নিবেন, আমি এখন নামিয়ে নিব। ভালো করে তেল ছড়িয়ে দিতে হবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু বাঁধাকপির পাকোড়া। পাকোড়াগুলো আমি ধনে পাতা সসের সঙ্গে সার্ভ করেছি। ধনে পাতা সসের রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ, আল্লাহ হাফেজ।